বাংলাদেশের ব্যাংক খাত থেকে ১৭০০ কোটি মার্কিন ডলার লুট করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোসর ধনকুবেররা, আর এ কাজে সহায়তা করেছে গোয়েন্দা সংস্থার সদস্যরা। লুট করা এই অর্থের পরিমাণ বাংলাদেশি মুদ্রায় ২ লাখ কোটি টাকারও বেশি। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে এ তথ্য জানিয়েছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান মনসুর। ওই প্রতিবেদনে বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সাথে যুক্ত ধনকুবেররা তার শাসনামলে ব্যাংকিং খাত থেকে ১৭ বিলিয়ন ডলার পাচারের জন্য দেশের শক্তিশালী সামরিক গোয়েন্দা সংস্থার সদস্যদের সহযোগিতায় লুট করেছেন। আহসান মনসুর বলেন, ব্যাংকগুলো দখলে নেওয়ার পর আনুমানিক ১৬৭০ কোটি মার্কিন ডলার লুট করা হয়েছে। মূলত ব্যাংক দখলে নেওয়ার পর নতুন শেয়ার হোল্ডারদের ঋণ দেওয়া এবং আমদানি চালান স্ফীত করার মতো পদ্ধতি ব্যবহার করে এই অর্থ বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে। তিনি বলেন, যে কোনো আন্তর্জাতিক মানদণ্ডে এটি সবচেয়ে বড় ব্যাংক লুটপাট। বিশ্বের আর কোথাও এই পরিমাণে লুটপাটের ঘটনা ঘটেনি এবং এর পেছনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছিল। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফ এ স্মার্ট রেফ্রিজারেটর। গোয়েন্দারা ব্যাংকের সাবেক সিইওদের মাথায় বন্দুক না ধরলে এটি ঘটতে পারত না, এই গভর্নর বলেন। এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এবং তার সহযোগীরা ডিজিএফআই এর সহায়তায় ব্যাংকগুলো নিয়ন্ত্রণ নেওয়ার পরে ব্যাংকিং ব্যবস্থা থেকে ন্যূনতম ১০ বিলিয়ন মার্কিন ডলার ছিনিয়ে নিয়েছে। তবে সাইফুল আলমের পক্ষে ল ফার্ম কুইন ইমানুয়েল উর্কুহার্ট অ্যান্ড সুলিভানের দেওয়া এক বিবৃতির মাধ্যমে এস আলম গ্রুপ বলছে আহসান মনসুরের এই অভিযোগের কোনো সত্যতা নেই। দাবি করা হয়েছে এস আলম গ্রুপ এবং বাংলাদেশের অন্যান্য নেতৃস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের প্রচারণার প্রক্রিয়ার মৌলিক নীতিগুলোকে সম্মান করতে ব্যর্থ হয়েছে। এটি ইতিমধ্যে বিনিয়োগকারীদের আস্থাকে ক্ষুণ্ণ করেছে। আমরা গভর্নরের অভিযোগগুলোকে বিস্ময়কর এবং অযৌক্তিক বলে দেখতে পাচ্ছি। ফিনান্সিয়াল টাইমস বলছে এ বিষয়ে বাংলাদেশের আইএসপিআর এর মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও কোনো জবাব পাওয়া যায়নি। এছাড়া এ বিষয়ে মন্তব্যের জন্য ডিজিএফআই এর সাথে যোগাযোগ করা যায়নি। সাবেক আইএমএফ কর্মকর্তা আহসান মনসুর বলেন, বোর্ডের সদস্যদের গোয়েন্দা কর্মকর্তারা বাড়ি থেকে তুলে নিয়ে হোটেলের মতো অন্যান্য স্থানে নিয়ে যায় এবং বন্দুকের মুখে ব্যাংকের সমস্ত শেয়ার এস আলমের কাছে বিক্রি করতে এবং তাদের পরিচালক পদ থেকে পদত্যাগ করতে বলতো। একের পর এক ব্যাংকে তারা এটা করেছে। বাংলাদেশের একটি ব্যাংকের সাবেক সিইও এফটিকে বলেছেন, জোরপূর্বক ব্যাংক দখলের অংশ হিসেবে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। দেশের অন্যতম বড় ব্যাংক ইসলামী ব্যাংকের সাবেক সিইও মোহাম্মদ আব্দুল মান্নান বলেছেন, ২০১৩ সাল থেকে তিনি তৎকালীন সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের চাপে পড়েছিলেন। ফিরোজ আলম, জাইজাইদিন।